আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে কয়টি জাদুঘর রয়েছে তার মধ্যে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম বা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম হলো সবচেয়ে সুন্দর। বিজয় সরণিতে অবস্থিত এই নতুন মিউজিয়ামটি এত সুন্দর করে সাজানো হয়েছে যে যে কেউ একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার জন্য মুখিয়ে থাকবে। তো এই জাদুঘরে যাওয়ার জন্য বিশেষ মানে বেশ কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো জানানোর জন্য আজকের ভিডিও। এখানে ঢোকার সময় যে জিনিসগুলো সাথে নিয়ে ঢোকা যাবে না তার মধ্যে এক নম্বরে হলো যে কোনো ধরনের খাবার এবং পানি। আপনার সাথে যদি পানি থাকে, পানির বোতল থাকে, তাহলে বাহিরেই রেখে যেতে হবে, আপনি বাহিরের গেট পার করে নিতে পারবেন না। ইভেন খাবারও যদি থাকে সেই খাবার আপনাকে ফেলে দিতে হবে অথবা বাহিরেই রেখে যেতে হবে। অনেকের পানের অভ্যাস থাকে, অনেকের ধূমপানের অভ্যাস থাকে, তো পান সিগারেট থাকলে সেগুলোও বাইরে রেখে যেতে হবে। এরপরে আসে ক্যামেরা বা ভিডিওগ্রাফির ব্যাপার, সেখানে ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ। একদম আন্ডারগ্রাউন্ডে যেখানকার ভিডিও আপনারা দেখছেন, এটি নেভির অংশ। পুরো মিউজিয়ামটি আর্মি, এয়ারফোর্স, নেভি এভাবে ভাগ করা আছে। তো নেভির অংশ শুরু হয় আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডে দুটি ফ্লোর মিলে নেভির বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ইকুইপমেন্ট শো করে রাখা আছে। এর সাথে রয়েছে কিছু গ্রাফিক্যাল কন্টেন্ট। এই জায়গাটিতে একটু ভিডিও করা যায়, বাকিগুলোতে ভিডিও একেবারেই নিষিদ্ধ। আপনি যদি ভিডিও ক্যামেরা নিয়ে গিয়ে থাকেন অথবা ভিডিওগ্রাফি করার চিন্তাভাবনা থাকে, তাহলে সেগুলোও সেখানে লকারে জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। ইভেন সেলফি স্টিক নিয়েও তাকে সেখানে ঢুকতে দেবে না। তাহলে অ্যাকশন ক্যাম বা DSLR ক্যামেরা যদি ভিডিওর জন্য হয়, অথবা সেলফি স্টিক বা গিম্বল, এগুলো কোনোটাই যদি থাকে, সেগুলো আপনাকে এন্ট্রি গেটের পাশে লকারে জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। তো অনেকে হয়তো আশাহত হতে পারেন এখানে ভ্লগ করার জন্যে বা ফ্যামিলি ভিডিও করার জন্যে যেতে পারেন, তাদেরকে আগেই বলে রাখছি ভুলে ওই চেষ্টাটি করবেন না, শেষে ঝামেলায় পড়বেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে এন্ট্রির টাইম সকাল 10টা এবং দুপুর 3টা, অর্থাৎ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বুধবার সাপ্তাহিক বন্ধ। এই কদিন যেভাবে চলে এই নিয়ম বলা হয়েছে, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন সাধারণত নিয়মের ব্যতিক্রম করা হয়ে থাকে। শুক্রবার একটু বেশি সময়ের জন্য খোলা থাকে আর অন্যান্য সরকারি ছুটির দিন এটি একেবারে বন্ধ থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।